স্নেহের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা সবাই ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখছো এবং তদনুযায়ী অঙ্কগুলো করার চেষ্টা করছো আজকে আমি 9 নম্বর অঙ্ক করব তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো দেখো 2 এর 9 নাম্বার 1 1 1 1 p p² 1 p² p4 দেয়া আছে একটা নির্ণয় যে নির্ণয়ের ভুক্তিগুলো হল 1 1 1 1 p² 1 p² p4 আমাদের প্রথমটা কি প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম আমরা কি বলছি প্রথম কলাম কে c1 দ্বিতীয় কলাম কে c2 দ্বিতীয় কলাম কে c3 প্রথম রো কে r1 দ্বিতীয় রো কে r2 তৃতীয় রো কে r3 তো এই নির্ণয়ের মান বের করতে বলছে আমরা প্রতিটা ভুক্তি যে কোনো সারি কিংবা যে কোনো কলাম বরাবর মান বের করলেও আমাদের প্রমাণ হবে তবে কিছু নিয়ম আছে নির্ণয়ের সেই নিয়মগুলো যদি আমরা ফলো করি সেই নিয়ম অনুসারে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে করা সহজ হবে তো আমরা এর আগে বলছি যে দেখো কোন রো থেকে রো বিয়োগ করলে কিংবা কোন কলাম থেকে কলাম বিয়োগ করলে জিরো করা যায় কিনা যদি যায় সেই রো থেকে রো কিংবা সেই কলাম থেকে কলাম আমরা বিয়োগ করে অঙ্ক করব তো এখন দেখছি যে প্রথম রো থেকে দ্বিতীয় রো দ্বিতীয় রো থেকে তৃতীয় রো যদি বিয়োগ করি তাহলে প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করলে জিরো হবে দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করলে জিরো হবে তো সেই অনুসারে আমরা করি 1 minus 1 কি 0 কিংবা প্রথম অঙ্ক আমরা লিখছি 1 minus 1 1 minus 1 তারপরে 1 minus p p minus p square 1 minus p square p square minus p 4 1 p square p 4 তো এখন আমরা কি করলাম r-1 r-2 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 r-3 এর মানে হচ্ছে নতুন r-1 একটা রো তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে r-1 থেকে r-2 বিয়োগ করে আবার দ্বিতীয় r-2 একটা রো তৈরি হচ্ছে নতুন রো হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে r-2 থেকে r-3 বিয়োগ করে এখন আমরা ক্যালকুলেশন করি 1 minus 1 কত হয় 0 1 minus 1 কত 0 1 1 minus p p minus p 3 common নিয়ে যায় 1 minus p p square 1 minus p 1 plus p আবার এখানে p স্কয়ার কমন নিলে 1 মাইনাস p স্কয়ার p4 এখন এখানে আমরা দেখছি যে 1 মাইনাস p 1 মাইনাস p কমন নিয়ে যায় দেখো কমন নিলাম
কিংবা কমন না নিও আমরা যদি এটা বরাবর লিখি তাহলে 1 এর সঙ্গে কমন নিলাম না কি করব আমরা 1 বরাবর লিখব কি হবে 1 minus b b into 1 minus b নিচে কি হবে 1 minus b 1 plus b তারপরে b স্কয়ার কমন নিলে 1 minus b 1 plus b এখন এখানে আমরা যে কোনো সারি কিংবা যে কোনো কলাম বরাবর কমন জিনিসগুলো কমন নিতে পারি 1 minus b আমরা কমন নিই সারি বরাবর আর কলাম বরাবর 1 minus b তাহলে কি হবে 1 minus b স্কয়ার কয়টা কমন যাচ্ছে 1 minus 2b সারি বরাবর নিলাম 1 minus b উপরে একটা আবার নিচে 1 minus b 1 minus b স্কয়ার কি হবে 1 p 1 plus p p স্কয়ার 1 plus p কমন হলো এখন আবার আমরা এখানে p কমন নিতে পারি এখানে 1 plus p কমন নিতে পারি p 1 minus p স্কয়ার 1 plus p কমন নিলে কি হবে 1 1 1 p এখন আমাদের প্রমাণে আছে কি p into 1 minus কমন নিলে p minus 1 whole square হলো p plus 1 সাধারণ নাম এখানে কি হবে p minus 1 পরে লাইনে কি লেখা যাবে আমরা p p minus 1 whole square p square minus 1 p square minus 1 আমি আবার বলছি যে দেখো এখানে k প্রথমে আমাদের অঙ্কটা কি ছিল 1 1 1 1 p p স্কয়ার 1 p স্কয়ার p হোল ইকুয়াল প্রমাণ করো যে এটা ইকুয়াল p ইনটু p মাইনাস 1 হোল স্কয়ার ইনটু p স্কয়ার মাইনাস 1 তাহলে এটা আমরা কি করলাম প্রথমে যে যে কোনো সারি কিংবা যে কোনো কলাম বরাবর আমরা কি করব বিয়োগ করব কিভাবে বিয়োগ 0 হয় আমরা যদি উপরেরটা থেকে নিচেরটা উপরেরটা যদি নিচেরটা বিয়োগ করি তা 1 - 1 0 হবে 1 - 1 0 হবে যদি রো থেকে বসো আমি প্রথমটা থেকে দ্বিতীয়টা তারপরে আবার অঙ্কটা হবে কি প্রথম থেকে দ্বিতীয় দ্বিতীয় তাহলে কাজ করতে আমি কলাম থেকে নিয়োগ দিচ্ছি মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম অর্থাৎ 1 minus 1 1 minus b এটা কি প্রথম কলাম এটা দ্বিতীয় কলাম অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি তারপরে কি করছি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম প্রথমে আমার এই সাইড নোটটা পূরণ হয়েছে দেখো হবে কি c1 কলাম থেকে কলাম নিয়োগ দিচ্ছি তাহলে আমরা এই বিয়োগ দিয়ে বের করতে হবে আবার দেখো বিয়োগ করছি তারপরে কি আমরা 1 এর জন্য বিয়োগটা লিখেছি কারণ 0 এর জন্য যদি লিখি গুণ করি তাহলে কি সবগুলো 0 হবে দ্বিতীয় এই 0 এর জন্য বললে 0 হবে কিন্তু 1 এর জন্য থেকে যাবে 1 এর জন্য কি হবে আমাদের এটা বাদ যাবে কারণ থাকে কি 1 minus p p into 1 minus p 1 minus p 1 plus p 1 minus b square অর্থাৎ a square minus b square এর সূত্র এটা হলো এটার পরে আমরা কি করছি কি প্রথম সারি বরাবর 1 minus b দ্বিতীয় সারি বরাবর 1 minus b তাহলে কয়টা হলো দুইটা তাই 1 minus b whole square তারপর আমরা কি করলাম কমন নিলাম পরে আবার দেখো এখানে 1 plus b কমন যায় 1 plus b আবার দ্বিতীয় কলাম বরাবর
বি কমন যায় বি কমন নিলাম তারপরে সূত্রে নিয়ে আসার পরে কি এটা কি 1 প্লাস বি আছে এটাকে বি প্লাস 1 লেখা যায় বি প্লাস 1 লিখলাম বি মাইনাস 1 গুণ করে দিলাম তো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যদি সমস্যা হয় অবশ্যই আমি ফোন নাম্বার দিয়েছি তোমরা ফোন করে সেটা ক্লিয়ার হতে পারো ধন্যবাদ তোমাদের সবাইকে